হাই, আজকে আমি করোনার টিকা নিতে গিয়েছিলাম। তো করোনার টিকা নিতে গিয়ে আমাকে কিছু উপহার দেওয়া হয়েছে, তো চলেন ওইটা আপনাদেরকে দেখাই কি কি জিনিস আজকে আমি পেয়েছি টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়ার পরেই এক বোতল এই ছোট সাইজের পানি দেয়, সাথে করে চকলেট খাওয়ার জন্য। এই ব্যাগটা ব্যাগটা হচ্ছে আই এম নিউ ইয়র্ক সিটি ভ্যাক্স চ্যাম্পিয়ন চ্যাম্প। ব্যাগের মধ্যে কী কী আছে দেখাই। একটা ক্যাপ আছে, সুন্দর একটা ক্যাপ। আইডি কার্ড ঝুলানোর জন্য এটা কি বলে, ব্যাজ টাইপের ফিতা বলে, আইডি কার্ড হোল্ডার, হ্যাঁ হোল্ডারই বলা যায় একটা। এটা সাথে আছে, একটু পরে দেখি অনেক জিনিস আছে। এটার সাথে আছে, এটা কি দেখা যাচ্ছে ঠিক মতো, একটা ছোট, এটা কি বলে এটা, এটা একটা ব্যাচ, ভ্যাকসিন ব্যাচ। তারপরে একটা টি শার্ট, খুব সুন্দর একটা টি শার্ট। পিছনের দিকটা অনেক সুন্দর টি শার্ট। এটির সাথে একটা ব্রেসলেট টাইপের, একটা ব্রেসলেট। তারপরে আছে কিছু নয়, আর সামনে পকেটে কিছু নেই। তো ব্যাগটা অনেক সুন্দর, চকমক চকমক করছে। এটার মধ্যে কি আছে, সুন্দর একটা প্যাকেট করা অনেক কিছু। হ্যান্ড স্যানিটাইজার, এটা হসপিটালে আলাদাভাবে বানানো অর্ডার দিয়ে। এটা কি শ্যাম্পুর মতো দেখাচ্ছে, এটাও হ্যান্ড স্যানিটাইজার মিনি প্যাক পাঁচটা আছে। এটা কি গ্লাভস, গ্লাভস এটা হচ্ছে ওয়াইপস, এটা একরকম টিস্যু, ভেজা টিস্যুর মতো। এটার সাথে অ্যালকোহল টাইপের কিছু একটা থাকে, হাতে দিলে পরিষ্কার হয়ে যায়, স্যানিটাইজার হয়ে যায়, স্যানিটাইজার টাইপের না অনেকটা। এর সাথে আছে একটা দুইটা তিনটা চারটা, চারটা মাস্ক, ছোট সাইজ বড় সাইজ দুই রকমের চারটা মাস্ক। আর কিছু নাই, 100 টাকা দেওয়ার কথা ছিল দেয় নাই। তবে এই জিনিসগুলো সব জায়গায় দিবে না, শুধুমাত্র হসপিটালে গিয়ে টিকা নিলেই এই জিনিসগুলো দিবে। আর বাইরে টিকা দেওয়া যায় বিভিন্ন বুথ আছে, ওই জায়গাতে গেলে বুথেও টিকা দেওয়া যায়। বিশেষ করে নিউ ইয়র্ক সিটি হসপিটালগুলোতে এই প্যাকেট দিবে, সাথে গেঞ্জি ক্যাপ এগুলো তো আছেই, ক্যাপটা অনেক সুন্দর। অন্ধকারে করার কারণে মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না, তারপরে খারাপ না, সুন্দর, ভালোই দেখাচ্ছে।
গেঞ্জিটা তো আমার অনেক ভালো লাগছে। ও আর প্রথম টিকা দেওয়ার 21 দিন পরে আবার টিকার ডেট দিবে, যদি টিকার ডেট কোনোভাবে মিস হয় পরের সপ্তাহতেও দেওয়া যাবে, আর অ্যাপয়েন্টমেন্ট যদি না নেওয়া হয় তারপর গেলে ওরা টিকা দিয়ে দেবে, এর জন্য তেমন কোনো সমস্যা হয় না। অনেক সুন্দর আদর যত্ন করে এরা টিকা দেয়, কোনো রকম সমস্যা হয় না। ও আর একটা জিনিস হচ্ছে, এই যে অ্যালমার্স যে হসপিটাল এইখানের গেটটা যাই হোক এবার ভিডিও করা হয় নাই, পরেরবার যখন যাব ভিডিও করে দেখাবো। সামনে খুব সুন্দর করে বাংলায় লেখা আছে স্বাগতম, এই নিউ ইয়র্ক সিটিতে এসে বাংলায় এই লেখা দেখে আমার খুব ভালো লাগছে। তো পরের দিন যেদিন টিকা নিতে যাব সেকেন্ড ডোজ, সেদিন ভিডিও করে নিয়ে আসবো, দেখাবো হসপিটালের বাইরেটা। ভিতরে জানি না ভিডিও করতে দেবে কিনা, যদি দেয় তাহলে ভিতরটা ভিডিও করে নিয়ে আসবো। তো আজকের মতো বাই বাই।